ওই রাধার কোনো কীর্তন করছে, কিন্তু রাধারানী তো ঘুম থেকে উঠছে না মায়েরা। রাধারানী যে ঘুমিয়েই আছে, এমন সময় কি হয়েছে জানো? এমন সময় শাড়ি শুকিয়ে বলছে, অসুখ তোমরা হলে পুরুষে জাতি, বলে শোনো তোমরা হলে পুরুষে জাতি, তোমাদের যে বড় কঠিন, শোনো শোনো শাড়ি শুকিয়ে বলছে, অসু তোমরা রাই জাগালে জাগাতে পারো, তোমরা রাই জাগালে বলছে, তোমরা চাইলেই কিন্তু রাধারানীকে জাগাতেই পারো, কারণ তোমরা তো পুরুষ জাতি, কারণ পুরুষদের দেখবেন একটু হৃদয়টা একটু কঠিন হয়, তাই না? তাই আজকে শাড়ি শুকিয়ে বলছে, অসু তোমরা রাই জাগালে জাগাতে পারো, রাই জাগালে। তোমাদের যে বড় কঠিন হিয়া জাগালে, শাড়িকে বলছে, শাড়ি শাড়ি আজকে সুখকে বলছে, শোনো সুখ তোমরা হলে পুরুষে জাতি, তাই রায় জাগালেই তুমি জাগাতেই পারো। এইবার তখনই শাড়ি সুখকে বলছে, শোনো শাড়ি সুখকে বলছে, শোনো শোনো বলে সুখ, শাড়ি গো শাড়ি মোরা বনের অনুচর পাখি, অনুচর পাখি ধর্ম কর সাক্ষী। এইবার সুখ শাড়ির উচ্চই ধ্বনি শুনে যখন ডালেতে বসে বসে, সুখ যখনই উচ্চ স্বরে চারধ্বনি করেছে, রাধারানী উঠে গিয়েছে। রাধারানী কি করছেন? উঠে আসে বিনোদিনী, হেরি শেষে রজনী, চমকিত চারি পানে চায়, প্রভাত জানিয়া ধ্বনি মনে সংকোচিত মানি, পদচাপি বধূরে জাগায়। এইবার রাধারানী কি করেছে? পদচাপি বধূর ঘুম ঘুম ভাঙাচ্ছে, আর কি বলছে? বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তা হে বলাই কুলের কামিনী, হ্যাঁ মনে করি ভয় পাছে কুলে নাহি রায়, লোকে পাছে বলে কলঙ্কি, লোকে পাছে বলে কলঙ্কি। আরো বললেন, আমি আর বলিব কি, না পারিয়া বিদায় নে, না পারিয়া বিদায় নে, না পারিয়া বিদায় নে, সকলি গোচর রাঙা পাই, সকলি গোচর রাঙা পাই, ও এ যদু নন্দন বলে দুয়ে ভাসে প্রেম জলে, লোরে দুহু দেখিতে না বসিল নাগর হিলন বালিশে, দুটি আঁকি ঢুলো ঢুলো হিলন বালিশে। এইবার দুটি বাহু পোষারিয়া বধু নিল করে, অনিমুষ লোচনে বদরনে হারে, যেখানে যা হয়েছিল বিগলিত বেশ, সাজা ইল বিনোদিনী আনন্দ আবেশ, হাসি হাসি একে সখী বাসিয়ে দিল করে, বাসি পেয়ে নাগর এবার হরষিত মনে, বলে আর আনন্দ ধরে না গো, আর আনন্দ ধরে না গো, আর আনন্দ ধরে না গো, আর আনন্দ ধরে না।
সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পরে ওই কুঞ্জের মধ্যে দুজনকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে দুজন দুজনের পথে চলে যাচ্ছে। অনেক তো বেলা হয়ে গিয়েছে, তো ঘুম তো ভাঙাতেই হবে, তাই এইবার দুইজন দুইজন কি করেছে মাইরা, দুজন ওই যে রাধা মাধব, রাধা আর মাধব কুঞ্জের মধ্যে দুজনকে আলিঙ্গন করে চলে গিয়েছেন যে যার বাড়িতে। তো মাইরা এখানে আমি আমার বিষয়বস্তু শেষ করলাম। তো মাইরা এইবার সবাই মিলে একটু উঠে দাঁড়াবে, আমি দুটো ভজন গিয়ে চলে যাব। আচ্ছা মাইরা সবাই মিলে উঠে দাঁড়ান। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যা অভিরাম। আস্তে আস্তে। আচ্ছা মাইরা দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু আমার সাথে একটু নাচতে হবে কিন্তু সবাইকে। নাচবেন তো? রাশে নেচে গেছেন আমি জানি, তবু আমার সাথে একটু সবাইকে নাচতে হবে। সবাই মিলে হাত তুলে হরিনাম।